ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে মামলা করতে যাচ্ছে র‍্যাব। মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে এই মুহূর্তে চকবাজার থানার সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই সেই তথ্যই আপনাকে আমি জানাতে চাই যে এখন আমি চকবাজার থানায় আছি এবং বলতে চাই এখন পর্যন্ত র‍্যাবের পক্ষ থেকে কোনো ধরনের মামলা করা হয়নি, যদিও আমি বিকেল থেকে এখানে অপেক্ষা করছি এবং র‍্যাবের পক্ষ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে তারা মামলা দায়ের করবেন, কিন্তু এখন পর্যন্ত তারা কেউ আসেননি। এবং তবে আমরা এখানে যারা থানায় রয়েছেন, যারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন যে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন, অর্থাৎ মামলার যে বিষয়গুলো সেই বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছেন এবং যে কোনো সময় র‍্যাবের পক্ষ থেকে আসবেন এবং তারপর হচ্ছে মামলা দায়ের করা হবে। এবং যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জেনেছি, বিকেল সাড়ে চারটার দিকে আমি এই থানায় এসেছি, চকবাজার থানায়, এবং সন্ধ্যা সাতটা কিংবা আটটা নাগাদ র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে আসা হবে এবং মামলা দায়ের করা হবে। তবে অনেক এটি হচ্ছে এখনকার মতো প্রাথমিকভাবে তথ্য, তবে গতকালকের যে বিষয়টি ছিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে তাকে সাজা দেওয়া হয়, সেই সাজায় কিন্তু ইরফান সেলিম এখন কেন্দ্রীয় কারাগারে আছেন এবং কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে আছেন। শুধুমাত্র ইরফান সেলিম নয়, তার ব্যক্তিগত যে সহকারী তার বিরুদ্ধেও কিন্তু র‍্যাব মামলা করবে, এই তথ্যও আমরা জেনেছি। এবং মামলাটি অস্ত্র আইন কিংবা মাদক আইনের এবং অন্যান্য সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে মামলা হতে পারে, এমন তথ্যই আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই থানায় আমাদেরকে প্রাথমিকভাবে আসলে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, অর্থাৎ র‍্যাবের পক্ষ থেকে এখনও চকবাজার থানায় কেউ আসেনি এবং মামলা দায়ের করা হয়নি। তো ইশরাত, আমি এখন পর্যন্ত আছি পরবর্তী বুলেটিনে, যখন মামলা দায়ের করবে র‍্যাবের পক্ষ থেকে, যেহেতু জানানো হয়েছে তাদের মামলা দায়েরের কথা, আমরা আশা করছি যে রাত আটটা কিংবা নয়টা নাগাদ, আমরা যেহেতু তাদের সঙ্গে কথাও বলেছি, তারা আসবেন এবং মামলা দায়ের করবেন, তখন নিশ্চয়ই এই বিষয়ে আরও স্পষ্ট আপনাকে জানাতে পারবো। ইশরাত, নিশ্চয়ই, ধন্যবাদ রেদওয়ান আহমেদ।